কই কই গেল সব? কাউকেই তো দেখতে পাচ্ছি না। কোথায় কে জানে, চিন্তায় ফেলে দিল যে। এই তোরা কোথায় রে, কই রে তোরা? আমার দলবল সব হাজির। পেলারাম আছি ভাজাদা। হাবুল সেন এই তো তোমার সামনেই খাড়াই যাচ্ছে, দেখতে পাও না? ক্যাবলা প্রেজেন্ট স্যার। আবার ইংরেজি কেন গো মুখুব? ইংরেজ চলে গেছে, খাঁটি বাংলা বলবি এখন। বল, হাজির আছি ভজাদা? আচ্ছা তাই হবে, হাজির রইলাম না হয়। নে চল এবার বেরিয়ে পড় চটপট। যাবা কই, সিনেমায় নাকি? সিনেমায় পয়সা কে দেবে চাঁদ শুনি? সব তো ট্যাক খালি জমিদার। চল কালীঘাটে বেরিয়ে আসি। আবার কালীঘাটে কেন ভজাদা? তোমার ধম্মে কম্মে মতি এলো নাকি? ওসব বালায় যে তোমার আগে কখনো ছিল না। বেশি বকিস না পেলা, রব দেখারে। ধর্মকর্ম আবার কি, কালীঘাটে দিব্যি পেড়া পাওয়া যায়। চল তাই খেয়ে আসি। এটা ভালো প্রস্তাব, চলো যাওয়া যাক। চল 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 যাওয়া যাক। আসুন আসুন মামাশাইরা, এদিকে আসুন, মাকে দর্শন করুন, মায়ের কাছে আপনার মনোমনটা পূর্ণ করুন। আসুন আসুন এদিকে আসুন, এদিকে আসুন, আসুন আসুন মামাশাইরা, পান্ডা লাগবে আপনাদের, এদিকে আসুন আসুন, মাকে দর্শন করুন, মায়ের কাছে আপনার সব মনোমনটা পূর্ণ করুন। আসুন আসুন আপনাদের পান্ডা লাগবে, এদিকে আসুন আসুন। দু পয়সা দিন বাবুরা, দু পয়সা দিন, গরিবের সাহায্য করুন, মা আপনার মনোমনটা পূর্ণ করবে বাবুরা। দু পয়সা দিন বাবুরা, দু পয়সা দিন, গরিবের সাহায্য করুন বাবুরা। ধ্যাত তোর, কালীঘাটে ভদ্রলোক আছে নাকি? খালি পান্ডার ভিকিরি আর ভিকিরি আর পান্ডা। যা কইছো ভজাদা, চলো ভজাদা পালাই, এরপর বেশিক্ষণ থাকলে জামা কাপড় কেড়ে নেবে। ওরে বাপরে, আবার কে আসছে? এটা তো বিরাট সাধু, বিল্লাই চেহারা, লাল টকটকে চোখ, মাথায় জটা, হাতে চিমটে, এ তো পুরো ঘটোৎকচ। হারা হারা বম বম, হারা হারা বম বম, বম শঙ্কর, বম শঙ্কর। ও কি চাচা ছোলা গলা, যেন ষাঁড় ডাকছে। আয়, তোমার নাম কি হে? আমার নাম, আমার নাম বাবা ভজহরি মুখুজ্জে। ভজহরি, ঠিক আছে, দে পাঁচশিকে পয়সা দে। পাঁচশিকে কোথায় পাবো বাবা? আমাদের ট্যাক্টো গড়ের মাঠ দাদা। চুপ হও। ওরে বাপরে, চুপ কইরা থাক ক্যাবলা, দেখোস না চেহারা খান, চিন্তা দিয়া এক্ষুনি রাম পিঠান লাগাইব। আয় ভজহরি, কত আছে তোর কাছে? আনা সাথে খবে বাবা। আনা সাথে? আচ্ছা তাই দে, আর একটা বিড়ি। কিন্তু বিড়ি সিগারেট তো আমরা খাই না বাবা ঠাকুর। গুড বাই রাখছি। তা বেশ, বিড়ি ফিড়ি কখনো খাস নে, ওটা যক্ষা হয়। দে পয়সাই দে। হা করে আসিস কি? দে সিগি। হ্যাঁ হ্যাঁ বাবা দিচ্ছি। বহুত আচ্ছা, ভারী খুশি হলাম, দাঁড়া এই নে, মায়ের আশীর্বাদে জয়ফুল দে মাথায়। হ্যাঁ রে ভজহরি, তুই এখানে কেন রে? আগে বাবা পেড়া খেতে এসেছিলাম। না না তা বলছি রে, তুই যে মহাপুরুষ রে, তোকে দেখে মনে হচ্ছে পরোপকার করে তুই দেশজোড়া নাম করবি। দুনিয়ায় অনেক সৎ কাজ করেছি বাবা, মারামারি, পরের মাথায় হাত বুলিয়ে ভীমনাগের সন্দেশ খাওয়া, স্কুলে সেকেন্ড পণ্ডিতের টিকি কেটে নেওয়া, এসব অনেক ভালো ভালো কাজ করেছি, কিন্তু পরোপকার তো কোনোদিনও করিনি। করিসনি মানে? এই যে আমাকে 60 আনা পয়সা দিলি,
মনে নেই বুঝি? আমার কথা শোন, এই সংসার টংসার ছেড়ে সেফ হাওয়া হয়ে যা, দেখবি তিন দিনে তোর নামে ঢি ঢি পড়ে যাবে। হারা হারা বম বম, হারা হারা বম বম, বম শঙ্কর, বম শঙ্কর। ঠিক বলেছে, পরের উপকারই আমি করব। কালই চলে যাব দেশের বাড়িতে ধোপা খোলায়, সেখানে দারুণ ম্যালেরিয়া। কলকাতা থেকে বোতল ভরে পাঁচন নিয়ে গিয়ে সব বাইকে খাওয়াবো, রোগ বালাই দূর করেই আমি কলকাতাতে ফিরব। হ্যাঁ চল এখান থেকে, চলো 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 চলো। গ্রামে তো এসেছি, যা ভেবেছি ঠিক তাই। চারিদিকে ম্যালেরিয়া, যেখানেই যাই সেখানেই জ্বরে লোকে কো কো করছে। এই কলকাতা থেকে বোতল ভরে পাঁচন এনেছি, সব বাইকে খাওয়াবো, রোগ আমি দূর করেই নড়ব। ও বাবারে, পিসিমা আসছে যে, কানে কম শোনে, কথা বলাই মুশকিল। তা হ্যাঁ রে, এখন যে বড় দেশে এলি। এমনি এলাম। আমনি এলি, কি আম পেলি এই অসময়? ল্যাংড়া না বোম্বাই? আরে আম নয় গো পিসিমা, পরোপকার করতে এসেছি। পুরি খেতে এসেছিস? পুরি পুরি কোথায় পাবি বাবা? এই পাড়া দেশে কি আর ময়দা ফয়দা কিছু আছে? এই ইংরেজ রাজত্বে আর বেঁচে সুখ কই? আরে ইংরেজ কোথায় পিসিমা, এখন তো আমরা স্বাধীন, মানে ইন্ডিপেন্ডেন্ট। কোট প্যান্ট? ছি বাবা, আমি বিধবা মানুষ, কোট প্যান্ট কেন, এই থান পরি। দেখছি যাই পাথরের বোতল গুলো নিয়ে বেরিয়ে পড়ি। কি ব্যথা বাবা রে, মা রে, কি হলো বাজু মামা, রকে বসে আ উ কেন করছো? এই গেটে বাদ বাবা, গাটি গাটি ব্যথা। বাপ কই হ্যাঁ বাত তো। আচ্ছা পাচু মামা, তোমার কোনোদিন জ্বর হয়েছে, মানে ম্যালেরিয়া? ম্যালেরিয়া হয়েছিল বই কি গত বছর। ব্যাস ব্যাস, ওতেই হবে। বুঝলে মামা, ওই ম্যালেরিয়া থেকেই তো সব, এই সব রোগই তো হলো ম্যালেরিয়ার লক্ষণ। তুমি কিচ্ছু ভেবো না, এক্ষুনি তোমার বাত ফাত সব কাত করে দিচ্ছি। বলিস কি রে, তুই তাহলে ডাক্তার হয়ে এসেছিস, কই শুনিনি তো। আরে ডাক্তার কি বলছো মামা, ওর চেয়ে ঢের বড় হয়ে এসেছি, মানে একেবারে মহাপুরুষ। মহাপুরুষ? হ্যাঁ হ্যাঁ, তবে আর বলছি কি, এই যে হাতে বোতল দেখছো, এ যে ধন্বন্তরী, নাও হা করো। তোর নাম কি? লাড্ডু। তো অমন করে কাঁদছিস কেন, চোখের জলে যে হালুয়া হয়ে যাবি,
আর লাড্ডু রইবি নে। কি হয়েছে তোর? পর্দা চাটি মেরেছে। কেন রে? তোকে তবলা ভেবেছিল নাকি? না না, আমি যে কাঁচা আম খেতে চেয়েছিলাম। এই কার্তিক মাসে তুই কাঁচা আম খেতে চেয়েছিলিস? এই যে তোর একদম চাটি খাওয়ার কথা নয়, একদম না, গাঁটটা খাওয়ার কথা। এই লাড্ডু তুই টক খেতে ভালোবাসিস? হ্যাঁ খুব। তোর জ্বর হয়? হয় বই কি? তার মানে নির্ঘাত ম্যালেরিয়ার লক্ষণ। নে হা কর। কি আছে বোতলে? আচার বুঝি? আরে আচার কি বলছিস রে, এ যে সদাচার, দুরাচার, কদাচার, সবার সেরাই আচার। নে হা কর চটপট। আছি ভাজাদা। হা বল। সামনেই খাড়াইয়া রইছি। ক্যাবলা? প্রেজেন্ট স্যার। শোন, মনটা বেজায় খিচড়ে আছে, সংসারে কারুর উপকার করতে নেই। নিশ্চয় না, নিশ্চয় না। উপকারীকে বাঘে খায়। বিনা উপকারেই যখন পৃথিবী চলতে আসে তখন উপকার কইরা খামখা ঝামেলা বাড়াইয়া হইব কি? যা কইছস, আমি আরেকখান নতুন বর্ণ পরিচয় লিখব, যার প্রথম পাঠে থাকবে কখনো পরের উপকার করিও না। সাধু সাধু। খবরদার, ওই সাধু ফাধুর নাম আমার সামনে নিবি নে। ওই সাধুর জন্য এসব কেলেঙ্কারি। ওই সাধুকে যদি আমার হাতে কোনোদিন পাই না, তবে ওর একদিন কি আমার একদিন।